ছড়াত জলকে চুপি চুপি ডাকে পার, একুল ভাঙলে অকুলের হাত ধরে, জীবনের সাথে ভালোবাসাবাসি যার। এভাবেই চলে উপকথা ভেসে ভেসে, সাগরের জল এখনো নদীতে মেশে। এটাই আমার বার্তা, যে আমরা যেন বড় কিছুর জন্য নিজেকে প্রসারিত করি, লার্জার দ্যান লাইফ যেটাকে বলে। রাঢ় বাংলা কবিতা উৎসব সেই কথাটাই, সেই বার্তাটা আমাকে দিতে পেরেছে বলেই আমি কিন্তু দৌড়ে এসেছি কলকাতা থেকে। ধন্যবাদ। এখন আমরা পেয়েছি মূল যিনি আয়োজক এই সারা বাংলা কবিতা উৎসব 2024, কাজল দাসিনা। একটুখানি কথা বলবো আজকের এই যে উদ্যোক্তা হিসেবে আপনাকে দেখা যাচ্ছে কি। আমি প্রথমেই বলবো, আরণ্যক বসু মহাশয়কে পাওয়া মানে এটা আমার কাছে একটা বিরাট বিরাট প্রাপ্তি। বিগত 15 দিন ধরে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে যে আয়োজন করেছি তা আমার সম্পূর্ণ হলো আমাদের কবিবন্ধু শ্রী আরণ্যক বসু মহাশয়কে পেয়ে। আমি ধন্য, আমি আপ্লুত। এছাড়াও আমাদের এই অনুষ্ঠানে সারা বাংলা থেকে, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, বিভিন্ন প্রান্ত থেকে কবিরা এসছেন, আমাদের আসানসোল রানীগঞ্জেরও কবিরা এসছেন। তো আমি নিজেকে খুব তুচ্ছ মনে করি, আর এই তুচ্ছতার মধ্যে দিয়ে আরণ্যক বসুদের মতন মানুষরা যখন আসেন সেটা অনেকটা অন্ধকারকে ধুয়ে মুছে প্রদীপের আলোই উজ্জ্বল করে তোলেন। আর কিছু বলতে পারছি না আমি, আর ভাষা নেই আমার। বন্ধুরা, কবির মুখেই এই যে, এটাই কিন্তু প্রমাণ করে যে উনি কত বড় স্বনামধন্য কবি। এবং আমরা এই মুহূর্তে চলুন আরও বিভিন্ন কবিতা রয়েছে, স্বনামধন্য কবিরা রয়েছেন, তাদের কবিতা শুনবো। দেখতে রাখুন, চোখ রাখুন গৌতমের সাথে। স্বনামধন্য গায়ক মান্না দে এবং মান্নাদের গাওয়া গান খুব জানতে ইচ্ছে করে। এই গানটির যিনি রচয়িতা, যিনি রচনা করেছেন, তিনি আজকে এই কবিতা উৎসব 2024 উপস্থিত। তার নাম হলো মুক্তি রায়চৌধুরী। চলুন, উনি কি বলছেন মান্নাদের সঙ্গে, কিছু মুহূর্তের কথা উনি শেয়ার করছেন, চলুন একবার শুনে নিই সেই কথা। মান্নাদের কথা বলতে গেলে আমার বলার শেষ হবে না, অন্তত 2 ঘন্টা লাগে আমার। যেখানেই যাই আমি, যে কোনো অনুষ্ঠানে, সবাই শুনতে চায় মান্নাদের কথা, কী করে পরিচয় হলো, কী করে গান হলো, সবাই শুনতে চায়। অল্প অল্প বলি, কারণ বেশি বলার তো সময় থাকে না। খুব জানতে ইচ্ছে করে, এক কলি যদি আপনার গলায় শুনতে পারি। আমার গলায় আমি মেনলি বলি, খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো। এখনও কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে, খুব জানতে ইচ্ছে করে। এখনও কি সন্ধ্যাবেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে, খুব জানতে ইচ্ছে করে। এখনও কি রাত্রি গভীর হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে, ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে, খুব জানতে ইচ্ছে করে। আমি জহর মিশ্র, ওয়ার্কিং প্রেসিডেন্ট রাঢ় বাংলার। আজকের এই যে সম্মেলন হচ্ছে এখানে কর্পোরেশন অফিসে, এবং সকলকে পেয়েছি খুবই আনন্দিত, খুবই গর্বের বিষয়। আমরা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত অঙ্গাঙ্গিভাবে এবং দীর্ঘদিন ধরে পত্রিকা করি, দিগ্বাস চালাচ্ছি, পত্রিকা একটা নাম করা পত্রিকা। এই অঞ্চল যাতে সমস্ত গুণীদের নিয়ে, সমস্ত শিল্পী কবিদের নিয়ে একত্রিত হয়ে সমাজ মনস্কতায় চলতে পারে, তাই আমার লক্ষ্য। এবং আমি সকাল যে কোনো অনুষ্ঠানে এটাই বলি, যারা আমাদের পরবর্তী এই হাল ধরবে শিক্ষা সংস্কৃতিতে, তাদেরকে আমরা চাই, তাদেরকে আমরা অগ্রগণ্য অধিকার দিই। এবং আমরা এই অঞ্চলের মানুষ, খনি অঞ্চলের মানুষ, সমস্ত সুস্থ সবল সংস্কৃতিতে বিশ্বাস করি। যেহেতু সমাজ সংস্কৃতি না থাকলে জীবন এগোয় না, এবং জীবনের সাথে মানুষের সম্পর্ক অঙ্গাঙ্গী ভাবো, যেমন রক্তের সাথে মানুষের দেহের সম্পর্ক, সেই রকম সাহিত্যের সাথে সম্পর্ক মানুষের। আমরা চাই সমস্ত শুভকাঙ্ক্ষী মানুষদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা এগিয়ে আসুন এবং সমৃদ্ধি করুন সমাজকে, সমাজ জীবনকে, এবং সবার উপরে মানুষকে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। প্রথমে অনন্ত অপরন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, যে বিস্তীর্ণ এলাকার অগণিত এই যে কর্মধারা, এগুলি তুমি দেখলে তোমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরছো, যাতে করে মানুষ তাদের যে অজ্ঞতার দিক, অনেকের না জানার দিক, সেটা তাদের মধ্যে জেনে নিতে পারছে। আজকে রাঢ় বাংলার আহ্বানে এখানে যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য। আমার প্রিয় ভগ্নী সোমা কাজল দাস সিনহা, সে এই সময়ের উপর দাঁড়িয়ে একটা বিস্তীর্ণ এলাকার অগণিত সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষকে একত্রিত করে একটি সাহিত্যের বাতাবরণ, একটি সাহিত্যের পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্য নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং আমি বিশ্বাস করি যে এই যে পাশ্চাত্য শিক্ষা এবং প্রতিনিয়ত আমাদের যুব মানুষকে যে গ্রাস করছে, সেখান থেকে প্রতিষেধক টিকা হিসাবে এইভাবে যদি সাহিত্যের পরিমণ্ডল, সংস্কৃতির পরিমণ্ডল গড়ে তোলা যায়, তাহলে কিন্তু আমার এই রানীগঞ্জ যে শিল্পাঞ্চল শুধু নয়, বিস্তীর্ণ এলাকার
অগণিত মানুষ একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর পরিস্থিতির মধ্যে থাকতে পারবে এই বিশ্বাস আমি করি। 1997 সালে পশ্চিমবঙ্গের যে পাবলিশার্স গিল্ড, সেখান থেকে আমার অগণিত উপন্যাস লন্ডনে প্রথম যায় 1997 সালে। এরপর থেকে আমার অগণিত উপন্যাস বেরিয়েছে, আমার অনেক উপন্যাস বেরিয়েছে, কাব্যগ্রন্থ বেরিয়েছে, গল্পগ্রন্থ বেরিয়েছে, আমার জীবনীগ্রন্থ বেরিয়েছে, এবং সারা রাজ্য নয় রাজ্যের বাইরেও অগণিত মানুষের অফুরন্ত ভালোবাসায় প্লাবিত হচ্ছে আমার জীবন, এবং বছরের অন্তত 200-এর বেশি দিন আমার মঞ্চেই থাকি আমি। এটাই হচ্ছে এই সময়ের মধ্যে আমার, এটা সব ঈশ্বরের দান, আমার কিছু ভূমিকা নেই। আমি লাল রঙের ভজনা করি, গেরুয়া পোশাক করি, সবুজের সারা দেহ ঢেকে নিয়ে আমি রামধনু সেজে ঘুরে বেড়াই, আমার কোনো রং নেই। আজকের আজকের রাঢ় বাংলার দ্বারা অনুষ্ঠিত যে সমাবেশ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনুষ্ঠিত হচ্ছে, এবং তাতে আমি অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্বনামধন্য ব্যক্তি অমরচাঁদ কুণ্ডুর এক সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন গৌতমের সাথে। গৌতমের সাথে এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আজকের দিনে এসে এই যে এত সামাজিক কাজকর্ম করা আপনার পক্ষে একা কী করে করেন? না, ভগবানের কৃপা ছাড়া করতে পারা যায় না। ভগবান কৃপা করেছে বলেই এত সামাজিক কাজ করতে পারি, কারণ তিনি কৃপা করেছেন এবং আমি ইচ্ছা প্রত্যেক মানুষই করতে পারে, কিন্তু অর্থটা যতক্ষণ নিজের ভাবে করতে পারবে না। আমি ভাবি অর্থটা আমার নয়, ভগবানের অর্থ। ভগবানের অর্থ বলেই আমি যাই রোজগার করি, সবটাই ভগবানের সেবায়, মানুষের সেবায়, এবং সব ধর্মের এতে খরচ করি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মেতেই খরচ করি, বেশিরভাগ খরচ করি ছাত্রছাত্রী। ব্যাংকে দুটো ব্যাংকে একটা 500 কোটি টাকা আছে, টাকাটা কার? সাধারণ মানুষের। তো তাই সাধারণ মানুষের বার্তা দিচ্ছে, টাকাটা রেখে হবেটা কি অর্থটা? আমি চাইছি এতে 10% মানুষ সমাজের জন্য খরচ করুক, এটা আমি চাইছি, এবং সবাই করতে পারবে। কিন্তু ওই ব্যাংকে যেটা বললাম 500 কোটি, সেখানে গ্রাম, আমার কিন্তু 1 লাখ টাকাও নেই। আমার টাকা নেই, আমার টাকা আছে, আমার টাকাটা ধরুন ওই ব্যবসায় খাটে, ব্যবসায় এখন আর ব্যবসা দেখি না, সেটা তাকে লোকজন দিয়ে সব পার্টনার নিয়ে তাদের দিয়েছি। এখন ধরুন এই সমাজসেবা করি গোটা মানে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, 3টে জেলাতেই, নদিয়া, এই 3টে জেলাতেই সারাদিন ঘুরে বেড়াই। সবাই ভালো থাকবে, এটার মধ্যে কী আনন্দ আছে বলে বোঝাতে পারবো না। যারা করেন তারাই বুঝবেন, যাদের অর্থ আছে তারা করুন, তবেই বুঝবেন এর মধ্যে কী আনন্দ আছে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এরকম এক বিরল মানুষকে আমরা পেয়েছি এবং গৌতমের সাথে জানেন, শুনলেন তার বক্তব্য। যেসব গরিব ছেলেমেয়েরা রয়েছে তাদেরকেও কিন্তু পড়াশোনার দায়িত্ব উনি সম্পূর্ণভাবে নেবেন, সে কথা আজকে উনি সবার সামনেই, ক্যামেরার সামনেই উনি বললেন। এই মুহূর্তে আমরা দেখেছি সুদূর জেলা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে এসেছেন স্বনামধন্য কবি। আমি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল। আমার নাম শ্রীমন্ত সরকার, কান্দি মোহনা পত্রিকার সম্পাদক। বলবেন আর বাংলার সঙ্গে তো আমি বহুদিনের সঙ্গে সম্পর্ক, কাজলদি যেভাবে আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, এটা একটা মেয়ে হয়ে যেভাবে কাজগুলোকে এগিয়ে দেয় এই সাহিত্য সংস্কৃতির ব্যাপারে, এটা ভাবা যায় না। এটা অভিনব চিন্তাভাবনা ওনার মধ্যে কাজ করে, সৃজনশীলতা কাজ করে, এবং নিজেও কোয়ালিফাইড মেয়ে। আমি মূলত পেশায় অ্যাডভোকেট, আমি কালীকোটে ওকালতি করি, কিছু লেখাজোখা করি, গান বাজনা, কীর্তন ইত্যাদি, আমি ধর্মমূলক চর্চায় বেশি করি। তা দীর্ঘদিন ধরে এর পূর্বেও এসেছিলাম বাজুরিয়া সেবা সদনে কাজল দাস সিনহার ডাকে, আজকে সারা বাংলা কবিতা উৎসবে এসে ধন্য। আমি যেহেতু অমরচাঁদ কুণ্ডু মহাশয় তার মতন একজন মহান ব্যক্তিত্বকে তাঁর খুবই প্রিয় কাজল, তাই সে কাজল দাস সিনহার অনুষ্ঠানে এসে আমি গর্বিত, ধন্য। এবং কান্দি থেকে আমরা এই মোহনা পত্রিকা টিম বলেই আমরা বলি। এখন আমরা পেয়ে গেছি আজকের যতন পত্রিকার সম্পাদক বাসুদেব মণ্ডল। আমরা বাসুদেববাবুর কাছে কিছু কথা শুনব। আজকে এই যে রাঢ় বাংলা পত্রিকা সাহিত্য সভা হচ্ছে,
এখানে একটা অদ্ভুত মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। অনেক জ্ঞানীগুণী মানুষ যেমন এসেছেন, অনেক কর্মঠ মানুষ এসেছেন। বিশেষ করে এই মুহূর্তে আমরা যে কথাগুলো শুনছি, একজন ব্যক্তি তার একটি সংগঠন তৈরি করেছেন, অমরচাঁদ কুণ্ডু ফাউন্ডেশন ট্রাস্ট। সেখানকার মাধ্যমে সাহিত্য সংস্কৃতির বিস্তারের সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়নের কাজ, মানুষকে সহায়তার কাজ তারা করে চলেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এবং আজকে রানীগঞ্জের একটি পত্রিকা রাঢ় বাংলা, সেটি এইভাবেই আমাদের যেমন পশ্চিম বর্ধমান জেলায় তেমনি বৃহত্তর ক্ষেত্রে একটা বিশ্বায়ন ঘটাচ্ছে। এর মাধ্যমে মানুষের, অর্থাৎ যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করতে চায়, যারা চায় যে সমাজের ভালো হোক, তারা কিন্তু একটা অদ্ভুত জায়গা পেয়ে যাবে। আমি একজন সাহিত্যকর্মী হিসেবে এই বিষয়টিতে খুবই আনন্দিত, অনুপ্রাণিত। এবং আমরা যেটা চাই একটা সুস্থ সমাজ গড়তে, সেই সুস্থ সমাজ গড়ার পক্ষে আমরা অনেকটা এগিয়ে যাব। আমরা চাই আরও অনেক বেশি করে মানুষ সাহিত্য সংস্কৃতির মধ্যে আসুক। আমরা জানি ঈশ্বর নিজের হাতে কিছু করেন না, কে করেন? ঈশ্বরের স্নেহধন্য যে সমস্ত মানুষ, তাদের হাতে ভালো কাজ গুলো করিয়ে নেন। আমার বাবু সেরকম একজন মানুষ, আমার দেখা সুন্দর একজন মানুষ। আমাদের মঞ্চে আজকে যিনি সভাপতি জহর বাবু, মানুষের ভাগ্যে খেলার অপেক্ষা করে মানুষের কথা মানুষের দরবারে তুলে ধরার জন্য এই মানুষটি প্রাণপাত পরিশ্রম করে চলেছেন। জীবনে সাধের জীবনে সারিয়া গেলে আদর করবে কে? জীবনে রে দুষ্টু হা ঘুরতি হাওয়া বদলে দাবে রেষ্টাকে, ঘুমে ঘুরে দাবাল দোষী পায়ে গেল তার নিজের পাতে, আবার যেন স্কুলে যায় ঝাঁপিয়ে পড়ে দাপায় চলে, সুধাও যেন শিউলি বনে আগলি বনের গল্প বলে, পথে শিশু লেখা পড়ায় দারুণ হয়ে চমকে দেবে, অন্তবিলের শব্দ যেন খাতায় নামে একটু ভেবে, মন্দ কথা কেউ না বলে সবাই যেন বাড়ি ফেরে, দুঃখী মাকে একলা ফেলে ছুটে না চায় এদেশ ছেড়ে, কবি যেন ছড়াও রেখে সরবৃত্তের খোঁজ হয়ে থাকে, বেলা দশটার মধ্যে যেন সবাই স্কুলে সবাই কাজে, গুলি বোমা বন্ধ থাকুক মরছে পড়ে বাঁচতে বলে, সবাই বলুন আমার সঙ্গে বলে বলে বলুন, এই ইউক্রেনে এই গাজাতে যে হত্যাকাণ্ড চলছে বন্ধ হোক, স্টপ দ্য ওয়ার, বন্ধ হোক যুদ্ধ, একটা শিশুকেও মৃত দেখতে চাই না, গুলি বোমা বন্ধ থাকুক মরছে পড়ে বাঁচতে বলে, জল এনে দাও চন্দ্রালিকা ভাঙা পথে রাঙা ভুলোই, থাকুক অভাব ছেঁড়া কাঁথা দোতলা ঘর বাউল মন, মা দুর্গার মতোই যেন হাসতে পারে আমার উপর, ভালো থাকো বললে যেন সুখী থাকাই বুঝতে পারি, আর গান গাইলেই আকাশ বাড়ি গেয়ে ওঠে সারি জারি, নদী যেন গ্রাম না দিলে আপন মনে সাগরে নুন লেবু চল দুটো ভাব, নেমে আছো সবার হাতে শুধু নুন লেবু চল দুটো ভাব, নুন লেবু চল দুটো ভাব। সে এক শীতের দিন, সে এক অবাক রাত, প্রথম ছোঁয়ার মতন হিমের নরম হাত, খোলা বেলা উত্তরে মন খারাপের হাওয়া, বাইরে দোলনা একা তারাদের আসা যাওয়া, এ পাড়ায় এলো শীত হনুমানা গম্ভীর, এবার পৌষে সাজাব তোমার আমার নিক, তারপরে কুটো ঘরে এবং বিছড়ো পালকে, সেই সিন এক খেলায় মাতবে বালিকা বালকে, রাত ঘন হয়ে আসে দিন দূরে চলে যায়, পাতা ঝরাবার বেলা নামছে আলতো পায়ে, বলবে বালিকা এসো আরো উষ্ণতা দাও, দাবাল রোদের কাছে এক ছুটে চলে যাও, পাথরে পাথর ঘষে অস্ত্রে শিকার আনো, আগুন বাঁচিয়ে রাখবো তোমারই জন্য জানো, চলো বেঁধে উঠি গানে, চলো বেঁধে উঠি গানে, মরা গানে এসো ঢেউ, যদি ভালোবাসা ডাকে যদি ডাকে আরো কেউ, তাহলে আবার আসবো আবার করবো ফুল, বলবো শাস্তি দাও ফুটিয়েছে কিছু ফুল,
সেই ফুলে ঘর সাজাব, সুর ভরা মধুপুরে ম্লান হাসে সে যাই বিষণ্ন রোদ্দুরে। তাহলে আবার আসো, আবার করব ফুল, বলবো শাস্তি দাও ফুটিয়েছে কিছু ফুল। তাহলে আবার আসো, তাহলে আবার আসো, তাহলে আবার আসো। সবশেষে আজকে এই রাঢ় বাংলা সাহিত্য পরিবারের যে 15 বছর বর্ষপূর্তি উপলক্ষে সারা বাংলা কবিতা উৎসব 2024 আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।